সারা দেশে ডেঙ্গু আক্রান্ত মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। প্রতিদিনই রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। ডেঙ্গু পরিস্থিতির খবর জানতে যাচ্ছি মাগুরা হাসপাতালে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট শফিকুল ইসলাম। শফিক, শফিক, হাসপাতালে ডেঙ্গু রোগীর ভিড় কেমন দেখছেন এবং এই ব্যাপারে সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। সাগর, আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন, আমি সারা দেশের মতো মাগুরাতেও ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। আমি যদি পরিসংখ্যান দিই, গত 24 ঘন্টায় 8 জন ডেঙ্গু রোগী সহ মোট 24 জন মাগুরা সদর হাসপাতাল, যেটা 250 শয্যা হাসপাতাল, এই ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছে। এছাড়াও মাগুরা শ্রীপুর উপজেলা সাসিলাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে 13 জন ভর্তি রয়েছে, একজন রয়েছে শালিকাতে। মোহাম্মদপুর উপজেলায় এখন পর্যন্ত কোনো ডেঙ্গু রোগী ভর্তি হয়নি। তবে যে পরিমাণ রোগী মানে জ্বর এবং ঠান্ডা কাশি মাথা ব্যথা, ডাক্তারদেরকে কিন্তু হিমশিম খেতে হচ্ছে। ডাক্তার মাগুরা সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দয়ান আমাকে জানিয়েছেন, তারা 30টা ডেঙ্গু সিট রেডি রেখেছে। চিকিৎসক এবং স্বাস্থ্য সেবার জন্য পর্যাপ্ত সহযোগিতা তারা করছে। এই মুহূর্তে 24 জন রোগী মাগুরা সদর হাসপাতালে রয়েছে। এই ছিল জানছিলাম ডেঙ্গু পরিস্থিতির খবর। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়ে আস, সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাই নালক কথা কইছে। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছামতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমা তুমি করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব চাই, কত বড় সাহস! ঠিকই তো আছে, দেখবেন বৃহস্পতি শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকেট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।